সারা দেশে কিন্তু একযোগে আমরা দেখছি যে শারদীয় দুর্গা উৎসবের যাত্রা শুরু হয়েছে। আজ আমরা রয়েছি মনিরামপুর কাঁচাবাজার, যে পুরানো যে দুর্গা পূজা মন্দির সেখানে রয়েছি। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে ষষ্ঠমী, ষষ্ঠীর সেই দিন কিন্তু আনুষ্ঠানিকতা তারা শুরু করে দিয়েছে এবং আগামী 5ই অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হবে। আমরা আজকে একটু সরাসরি চলে যাব, এই পূজা মন্দিরের যে পুরোহিত আছে তার সাথে আমরা একটু কথা বলবো এবং এই পূজা মন্দিরের যে সাধারণ সম্পাদক আছে কমিটির তার সাথেও আমরা একটু কথা বলবো, তাদের থেকে আমরা মূলত এই বিষয়গুলো একটু জানতে চাবো। হ্যাঁ, আপনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন? সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, প্রতাপ কুণ্ডু। আচ্ছা, আপনি একটু এই মন্দিরের বিষয়ে একটু কথা বলেন। আমি প্রথমে আমাদের শারদীয় দুর্গা উৎসবের উপলক্ষে মনিরামপুর পুরাতন দুর্গা মন্দির তরকারি বাজার এর পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক প্রতাপ কুণ্ডু বাংলাদেশের সমস্ত আবহাওয়া জনগণকে পুজোর শুভেচ্ছা জানিয়ে বলি যে আমাদের এইখানকার এই দুর্গা উৎসব আমাদের প্রশাসনিক সর্বস্তরের সমস্তভাবে আমাদের খোঁজখবর নিয়ে এবং খুব সুন্দরভাবে দুর্গা পূজাতে করতে পারি। আমাদের এখানে স্থানীয় প্রেস ক্লাব আছে, আমাদের প্রশাসনিক আছে, উপজেলা প্রশাসক আছে, পৌরসভা আছে, সবাই আমাদের সুন্দরভাবে যাতে আমরা এখানে দুর্গা উৎসব পালন করতে পারি এবং যাতে মা বোনেরা আসতে পারে, পুজো দেখতে পারে, সেইভাবে আমরা পুজো পরিচালনার জন্য তেনারা সার্বিক সহযোগিতা আমাদের নেচ্ছে, সস্তা খোঁজখবর নেচ্ছে। দেখ, আমাদের আজকের ষষ্ঠীর সপ্তমীর দিন, ষষ্ঠীর দিন, আজকে ষষ্ঠী শুরু, কালকে সপ্তমী, পরশুদিনকে আমাদের অষ্টমী পূজা, এরপর নবমী, বুধবারের দিন আমাদের বিজয় দশমী। আমরা বুধবারের দিন সন্ধ্যার পিটপিটেই আমাদের মা দুর্গা আমাদের মায়েরে বিসর্জন দেব, এই বলে আমার সংক্ষিপ্ত কিছু কথা এখানে শেষ করতেছি। ধন্যবাদ পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদককে। এ পর্যায়ে আমরা একটু কথা বলবো এখানকে যে পুরোহিত আছে তার থেকে, আসলে পূজা সম্পর্কিত কিছু বিষয় আমরা আজকে জানতে চাবো। একটু আপনার নামটা বলে। আমার নাম স্বপন কুমার চক্রবর্তী। জি, আমি পুরাতন দুর্গা কাঁচাপাতা দুর্গা মন্দিরের পুরোহিত বহুদিন থেকে। জি, এবং আমি কামনা করি সার্বিকভাবে এই 5 দিন সুষ্ঠুভাবে যাতে পূজোটা সম্পন্ন হয়। আপনাদের কখন থেকে শুরু হয় পূজার কার্যক্রমগুলো? আমাদের পূজা ষষ্ঠীর দিন সকাল থেকে শুরু হয়। আর শেষ হবে কত? দশমীর দিন ধরেন 11টা পর্যন্ত 10-11টা পর্যন্ত, এর ভিতরে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা পূজা থাকে। দূর দূরান্ত থেকে যারা আসতেছে প্রত্যেকের জন্য অঞ্জলি এবং ভোগ ভোগ প্রসাদের ব্যবস্থা থাকে প্রত্যেক দিন। প্রত্যেক দিন সময় দুপুরবেলাও থাকে, সন্ধ্যার সময়ও থাকে, যখনই পূজাটা তখনই থাকে, দুবারই প্রসাদের ব্যবস্থা থাকে। আচ্ছা, প্রতিদিন দুইবার পূজা হচ্ছে, তাই তো? ধন্যবাদ পুরোহিত সাহেবকে, তার মুখ দিয়ে কিন্তু আমরা শুনলাম যে প্রতিদিন দুইবার কিন্তু এখানে যে দুর্গা পূজার যে ইয়েটা সেটা কিন্তু হয় এবং সেখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। সবার জ্ঞাতার্থে আমি একটু জানাতে চাই, মনিরামপুর উপজেলায় এবছর কিন্তু 102টি পূজা মণ্ডপে দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আর এই দুর্গা উৎসব কিন্তু আগামী 5ই অক্টোবর দশমী বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই, এর পরবর্তীতে যারা আমাদের সাথে যুক্ত হবেন সকলকে ধন্যবাদ জানাই, এই বলে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।